আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো অনেক দিন পরে বেস্ট একটা অফার পেলাম, একটা ওয়ালেট অফার। ইনস্ট্যান্টলি টোকেন পাবেন এবং এই টোকেনটা অলরেডি তিনটে এক্সচেঞ্জে লিস্টেড, এমএক্সি, বিকেক্স এবং প্যানকেক সোয়াইপ। ওকে, এক একটা টোকেনের ভ্যালু আছে 6 সেন্টেরও কিছুটা বেশি। টোটাল 80টা টোকেন পাবেন। 80টা টোকেনের বর্তমান ভ্যালু আছে প্রায় $4.89 এবং প্রতি রেফারেও আপনি 80টা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু প্রায় $5, 500 টাকার মতো বাংলা টাকায়। 500 টাকা পাবেন এবং প্রতি কাজে আপনি 500 টাকা করে পাবেন, প্রতি রেফারে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। এরকম অফার কিন্তু সবসময় পাওয়া যায় না, বর্তমানে এমনিতেই অফার নাই, তবে এই অফারটা যেহেতু আছে আপনি আনলিমিটেড ইনকাম করে রাখুন। ওকে, তো কিভাবে জয়েন করতে হবে, কিভাবে কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করবো একজনেও মিস করবেন না, প্রতিজন এখানে অ্যাকাউন্ট করবেন এবং কাজ করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো আজকের এই অফার লিঙ্কটি এখান থেকে কপি করে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে পোস্টে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পরে আপনি যেটা করবেন, এই যে অ্যাপ্লিকেশন লেখা নীল কালারের, এই অ্যাপ্লিকেশন লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লিকেশন, সরি এটা না, এই যে অ্যাপ্লিকেশন লেখা এটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যদি ব্রাউজার সিলেক্ট করতে বলে তাহলে করবেন, নইলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ওকে, ইনস্টল করে নেবেন ওয়ালেটটা। এই যে ফিল্যাপ, এটা কিন্তু একটা ওয়ালেট অ্যাপ্লিকেশন, এটার উপরে দেন আপনি ক্লিক করবেন, ওয়ালেটটা ওপেন করবেন। ওকে, তো ওপেন করার পরে এখানে আপনার এরকম সাইন ইন পেজ চলে আসবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে রেজিস্টার হেয়ার এটার উপরে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে সাইন আপ উইথ গুগল এটা দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনার জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনার জিমেলটা শো করবে, একটা জিমেল সিলেক্ট করে দেবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, আর এখানে যদি আপনি জিমেল দিয়ে করেন তাহলে জিমেল পাসওয়ার্ড দিয়ে করতে হবে। তো আপনি যেটা দিয়ে করেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়। তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। ওকে, তো আপনি এখানে জিমেলটা দিবেন, ওকে, আপনার জিমেলটা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আইডি কার্ড অনুযায়ী আপনার লাস্ট নেম দিবেন এবং আপনার ফোন নাম্বারটা দিবেন অন থেকে, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা হবে 8 ডিজিটের এবং আপক্রেস লোকরেস কিছু সংখ্যা এবং শেষে @#$ চিহ্ন, এগুলো ইউজ করতে পারেন। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে, ওইটা ক্লিক করে দিবেন। তো এরকম আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই জিমেলে একটা ভেরিফিকেশন মেল যাবে। ওকে, আমি দেখাচ্ছি কীরকম আসবে। এই যে আমি জিমেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে এরকম একটা ভেরিফাই মেল আসবে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে একটা লিঙ্ক দেবে, লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে ক্রোমে ক্লিক করবেন, আপনার মেলটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এরকম ভেরিফাই হয়ে যাবে। আপনি দেন অ্যাপসটা ওপেন করে লগ ইনে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখানে আপনি দেখবেন এটি কিন্তু মেইন, মানে এখানে আপনি গিফট $5 গেট $5 এরকম বুঝাইতেছে, মানে এই গিফটটাও আপনি পাবেন, গেটটাও আপনি পাবেন, দুইটাই পাবেন, ট্রেড সেন্টারে দুইটাই আপনি পাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন, আমার যে ইয়াসিতে এই যে টেলিগ্রামে আমার রেফার কোড দেওয়া আছে এটা কিন্তু মাস্ট করবেন, কারণ এইটাই হচ্ছে আপনার পেমেন্ট। ওকে, এখানে আপনি এটা বসিয়ে দেবেন। আর যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, মানে অ্যাপসটা ডাউনলোড করেন, তাহলে আগের থেকে এখানে বসে থাকবে। তো আপনি এখান থেকে অনলি সেন্ডে ক্লিক করবেন, আর বসে না থাকলে এখানে আমি যেভাবে বসিয়ে দিলাম ওইভাবে বসাবেন। ওকে, তো এখন হচ্ছে আর কাজ, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং আপনার ফেসটা একটু এদিক ওদিক করতে হবে, এইটুকু আর কিছু না। দেন ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে এবং ক্লেম অপশনটা, আপনি রিওয়ার্ডটা ক্লেম যে করবেন ওইটা কোথায় পাবেন সেটাও আমি আপনাকে দেখাবো। ওকে, সো আপনি যেটা করবেন, এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন, গো টু ওয়ালেট, গো টু ক্রিয়েট ওয়ালেট এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপরে একটা ক্লিক করবেন, এখানে দুইটি টিকমার্ক করবেন, কনফার্মে ক্লিক করবেন, ভিডিওটা একটু ফুল দেখবেন। ওকে, তো এখানে আপনি পিন নম্বর দিবেন,
আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে পিন নাম্বার ইউজ করেন তো পিন নাম্বার দিবেন। এখানে বলবে শীট পার্স আপনাকে সেভ করতে, 12 ওয়ার্ড নেবেন না 24 ওয়ার্ড, তো 12 ওয়ার্ড এটার উপরে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। আর এই শীট পার্সটা আপনি আলাদাভাবে কপিও করতে পারবেন, কারণ স্ক্রিনশটটা তো আমরা আবার টাইপ করতে হয়, এটা ঝামেলা। তো আলাদাভাবে কীভাবে কপি করবেন আমি সেটাও দেখাবো। তো কনফার্মে আপনি ক্লিক করবেন, এখানে সিলেক্ট ওয়ার্ড মানে প্রথম ওয়ার্ড কী ছিল ওকে ওইটা দেখতে হবে। তো আমি স্ক্রিনশট থেকে দেখে নিচ্ছি। তো এখানে প্রথমটা হচ্ছে, এটার উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এগুলো চলে আসবে। তো প্রথমটা হচ্ছে ফ্রেন্ড, সরি ওইটা না, ফ্রেন্ড ফ্রেন্ড। এরপরে হচ্ছে ডিগ্রি চিপ কনগ্রেস নেবার, তো এরপরে হচ্ছে ডিগ্রি চিপ, তারপরে কনগ্রেস, তারপরে হচ্ছে নেবার। এটা কিন্তু আমার মেন ওয়ালেট না, আপনারা এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করেন না। ট্রাবল ট্রাম্পড এম, তো এরপরে হচ্ছে ট্রাবল ট্রাম্পড এম, এরপরে হচ্ছে আপনার হেড লিসন ক্যাস্টেল, হেড লিসন ক্যাস্টেল সেটা সেম। ওকে, গটিটে ক্লিক করবেন, দেন অ্যাগেন ক্রিয়েট ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্রিয়েট ওয়ালেটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ওয়ালেটটা আপনার যখন ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনার সব কিছু শো করবে। আপনি থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। ওকে, এক্সপোর্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে প্রাইভেট কিউ ক্লিক ইয়া করতে পারেন, অথবা আপনার শীট পার্সটা আপনি এখান থেকে ইয়া করে নেবেন। এই কপিতে ক্লিক করে এটা কপি হয়ে যাবে, দেন আপনি ভালো একটা জায়গায় এটা সেভ রাখবেন। ওকে, সেভ রাখবেন। কিন্তু এরপরে আমরা আসি কেওয়াইসিতে, থ্রি ডটে ক্লিক করি, দেন ভেরিফাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নেম তো দেওয়াই থাকবে, আপনার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, সরি এখানে বার্থডে, অ্যাড্রেসটা হচ্ছে আপনার জেলার নেম, গ্রামের নেম। ওকে, কান্ট্রি বাংলাদেশ, মানে এটার উপরে ক্লিক করলে এরকম আসবে। তো আপনি বাংলাদেশটা যদি লিখেন তাহলে বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশের উপরে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে আপনার পোস্টাল কোডটা এখানে দিবেন, আপনার আইডি কার্ডের ব্যাক পেজে পেয়ে যাবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনি কী দিয়ে করবেন, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তো এখানে আপনার আইডেন্টি কার্ডটা দিবেন, আইডেন্টি কার্ডের নাম্বারটা। ওকে, দেন আইডেন্টি কার্ডের নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার এটা যেহেতু অন্য আইডি, তো আমি এখান থেকে না, আমি রিয়েলটাই দেই, যদি এটা কেওয়াইসি হয় তাহলে আমার রেফারেলটা অ্যাড হবে। এরপরে এখান থেকে আপলোড ইউর ডকুমেন্ট এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে। এরপরে একটু কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়ার পরে যেটা আসবে আমি লাইভই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম আসবে, বিং ভেরিফাই এটার উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে ইউনাইটেড স্টেটের পরিবর্তে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তো এখানে আপনি কান্ট্রিটা পেয়ে যাবেন। ওকে, দেন সিলেক্টের উপরে ক্লিক করবেন, করার পর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড, দেন আপলোড এ ফটো এটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার অনলি আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপনি এখানে আপলোড করবেন। ওকে, এরপরে হচ্ছে এরকম, গেট স্টার্টে ক্লিক করে আপনি এখানে দেখেন যে একবার হালকা করে আপনার ফেসটা, মানে ফুল ফেসটা একবার বামে নিতে বলবে, তো এই সেটটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আবার ডানে নিতে বলবে, তো ওই সেটটাও হয়ে যাবে। দেন আপনি আপলোড করে দেবেন, ডানে ক্লিক করে এটা করে নেবেন, আমি এটা করে নিচ্ছি এখনই। ওকে, দেন এরকম ডান চলে আসবে, আপনি ডানের উপরে ক্লিক করে দেবেন। ডানের উপরে ক্লিক করে দেওয়ার পরে একাইন আপনাকে ওয়ালেটটা ক্রিয়েট করতে বলবে, এটি একটা ঝামেলা। তো চাইলে এখান থেকে ক্লোজে ক্লিক করে আমি দেখি যে আমাদের আগের ওয়ালেটটা ক্রিয়েট করা যেটা ওইটা ঠিকঠাক আছে কি না। তো এখানে কিন্তু আমাদের আগের ওয়ালেটটা ক্রিয়েট করা আছে, সো ওই ক্লোজে ক্লিক করে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে এরকম রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে কিন্তু আগের ওয়ালেটটা ঠিক থাকবে, ক্রিয়েট ওয়ালেট বা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে না তাহলে। ওকে, তো এখানে কিন্তু ওয়ালেটটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে টোকেনটা কই পেলেন, টোকেনটা পাবেন এই যে PSLR এটার উপরে, রেফারেল রিওয়ার্ড এই অপশনে আসবেন। আসলে এইখানে আপনার ক্লেম যে রিওয়ার্ডটা, এইখানে আপনার যখন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন এই অপশনে আপনি গিভ ব্যাক ফার্স্ট এখানে পাবেন 40টা, এখানে পাবেন 40টা, টোটাল 80টা টোকেন এই ক্লেম দ্য রিওয়ার্ড এটার উপরে ক্লিক করে।
ওকে, তো এখানে ক্রিয়েট ইউর ওয়ালেট, এটা কিন্তু কমপ্লিট, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু অল ডান হয়ে যাবে, দেন এই টোকেনটা কিন্তু ক্লেম করা যাবে। আর টোকেনটা ক্লেম করার জন্য আপনার অল্প মানে 7 সেন্টের মতো বিএনবি ফি লাগবে, তো এই ফিটা আপনি এখানে নিয়ে আসবেন ওকে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে। যাই হোক, এটা হচ্ছে আপনি টোকেনটা ইনস্ট্যান্টলি এখানে পেয়ে যাবেন, এই যে এই অপশনে বা এই পেন্ডিং অপশনে, যে কোনো একটা অপশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনার ক্লেম করতে হবে, এখানে সব কিছু লেখা আছে। আর ইনস্ট্যান্টলি বলতে এখানেই পাবেন, আপনার কোনো একটা অফার যখন আসে তখন কিন্তু একদম এখানে দিয়ে দেয় না, তারপরে ওইটা নিয়ে সেল করা যায় না। প্রতিটা অফারই আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদের বুঝেন, তো এখান থেকে সোয়াইপ অপশনও আছে, চাইলে এখান থেকে মেবি সোয়াইপও করা যাবে বা এখান থেকে সেন্ড করে এমএক্সি এক্সচেঞ্জারে টোকেনটা নেওয়া যাবে ওকে। এখানে সব কিছু কিন্তু আছে, তো এখানে যখন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন ওকে। অল্প কিছুটা পরিমাণ বিএনবি ফি এখানে লাগবে, তো বিএনবিটা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি অবশ্যই নেক্সট আপডেট আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো, আমি যখন টোকেন সেল দিব সেটাও তো জানিয়ে দেবো, আপনারা সেল দিবেন কি না সেটাও তো জানিয়ে দেবো ওকে। সো টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।